ওই সময় কিছু ঘটনা ঘটছিল আমি এখন মনে করতে চাই না বা তা আমি করতাম কি নামাজ পড়া শুরু করলাম এখন নামাজ তো ছোটোবেলার থেকে পড়ি আমি এবং যখন পড়ি খুব মনোযোগের সাথে পড়ি নামাজ এবং যখন আমি নামাজ পড়ি তো নামাজই পড়ি পৃথিবীর অন্য কোনো দিকে আমি এক বছরের নয় মাসের জন্য তাবলিগে চলে গিয়েছিলাম এর মধ্যে হ্যাঁ তোদের মনে নাই আমি পাঞ্জাবি বাজা করতাম ওই সময়টা ওই যে বোকা গানের আরো কিছুদিন পর পর দেখ জীবনে পাই নাকি জন্য বলি না যে প্রত্যাশার থেকে ওরা যে আমার থেকে থেকে বয়সে অনেক ছোট তা না কিন্তু কিন্তু প্রত্যাশার থেকে যে প্রাপ্তি যোগ আমার অনেক বেশি Спасибо اکبر কন্ট্রোশিল হিসেবে কেমন খুব সুন্দর খুব ভালো মিশ্রণ রকম ভালো ওর ভয়েসটা তখন যেভাবে অন্যভাবে আরও অনেক রকমভাবে ব্যবহার করা যেত অন্য ভয়েস একদম গানটা প্রথমে গিয়েছিল বিপ্লব প্রথমে হাসানের জন্য করা গান ওটা দেখো স্কেল হাইতে আচ্ছা অনেক হাইতে এটা হাসানের জন্য করা গান তারপরে কি কারণে হাসান ও হাসানের আরেকটা গান করে ফেলেছিলাম এই অ্যালবামে ওই যে দাগে হাসানের কি গান ছিল দাগ থেকে যাইতে ভুলে যে ডাক থেকে অসাধারণ একটা গান ছিল বাচ্চু ভাইয়ের বেলা শেষে ছিল জেমস ভাইয়ের কিছু ভুল তোমার ছিল আর কোন গানটা ছিল খুব সুন্দর একটা গান ছিল কিন্তু মনে করতে পারছি না যাই হোক ওটা করে ফেলেছিলাম বলে পরে বিপ্লব কে দিয়ে চেষ্টা করলাম বিপ্লবের ভয়েস যাচ্ছিল না তখন সাফির ভাইকে ডেকে তুলে গানটা করা হয় ও আগের দিন বোধহয় দিয়ে দিয়েছিলাম শাফিন ভাই প্র্যাকটিস করে এটা শাফিন ভাইয়ের জন্য করা গান না আচ্ছা আচ্ছা এবং সত্যি এটা হাসানের জন্য করা গান ওরকম ভেবে না তবে ওই যে করছিলাম শুর করা পরে মনে হলো যে জন্মদিন নিয়ে কোনো গান হয়নি তখন মা বাবা হয়ে গেছে বা ওরকম আসলে তানবি সব মনে করতে পারছি না একটু মনে করলে মনে করতে পারছি না সব শুধু এইটুকু মনে আসতো বিপ্লব প্রথমে গাইছিল তারপরে যেটা বললাম আর কি সাউন্ড সাউন্ড গার্ডেনে রেকর্ড করেছিলাম বাট এটা ভয়েস নিয়েছিলাম হচ্ছে চারোর স্টুডিওতে আচ্ছা 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 এইটা বেলা শেষে তারপরে আরও কয়েকটা গান চারুর স্টুডিওতে ভয়েস নিয়ে দুর্দান্ত ছিল মবিনের কোনো তুলনা নাই মবিনের গানগুলো যে তুমি মিক্সগুলো শুনবো আমাদের পুরানো ওই যে ক্ষমা অ্যালবামের কয়েকটা গান যেমন বাবনার কোথায় হারালি তারপরে ক্ষমা অ্যালবামের কিছু গান আছে অর্ধেক অর্ধেক করা যেমন এরপরে ওই যে চন্দনের তুমি কত আগে করা তুমি জেনে নাও আমি করেছি ক্ষমা কোনো অভিযোগ মনে নেই তো হ্যাঁ এসব গান সে নাইনটি সিক্সে মানে কি দুর্দান্ত সাউন্ড এত কষ্ট কেন ভালোবাসায় এখনও শুনলে তোমার মনে হবে নোতে যদি অরিজিনাল সিডিতে শোনো তারপরে মানে আমার আমার কাছে যে রেকর্ডগুলো ছিল ওইগুলো যদি শোনো তারপরে কি মাস্টার মানে তুমি ওই যে পাপি গানটা শোনো জেমস ভাইয়ের মবিন ভাই থাকি ওই গানটা শুনো সাউন্ড মার্কেট থেকে আমরা এটা কখনো মনে হয়নি একদমই না ওই সময় অন্য 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 জায়গায় ছিলাম আমরা একদমই তুমি আর্কের গানগুলো শোনো কোথায় আমরা ছিলাম আমরা জানি না বরং পরবর্তীতে অনেক দিন আমি ওই সাউন্ডটা দিতে পারিনি এবং দিতে পারিনি বলে মবিন চলে যাওয়ার পরে মবিন চলে যাওয়ার পরে মানে আমার গান হয়তো অনেক হিট যেমন মাটি হব মাটি অনেক হিট অনেক হিট কিন্তু মবিনকে ভীষণ রকম মিস করতাম ভীষণ রকম মিস করতাম আচ্ছা তুমি বউ হলে সুনীল অনেক সুন্দর সাউন্ড অনেক কিছু কিন্তু মবিনকে প্রত্যেকটাতে মিস করেছি প্রত্যেকটা গানে প্রত্যেকটা সুরের সময় মিস করেছি এবং এখনও আমি করি মবিন থাকলে এখনও অনেক কিছু হতো হ্যাঁ ওটা যেভাবে করতে চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু ওখানে কিছু অন্যরকম রকম গায়কই আছে যেমন কতদিন দেখেনি দু চোখ দেখবা যে বাচু ভাইকে একটু গাইয়েছিলাম তুমি শুনে দেখো দেখোটা না কিন্তু তারপরে আর একটা কি মানে একটু একটু করে গাইয়েছিলাম তারপরে আর কি গান কি কি ছিল ছুটিতে টিপুর গানটাও আগে করেছিলাম টিপুর একটা সুন্দর গান ছিল করেছিলাম ক্ষমা থেকে করা হয়েছিল ড্রামসে করেছিলাম ড্রামস বাজিয়েছিল হচ্ছে ফান্টি ভাই আর আমাদের জুয়েল আচ্ছা জুয়েল 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 পান্থক আচ্ছা আচ্ছা পাঁচটা পাঁচটা গানে বাজিয়েছিল এবং অনেক মিউজিশিয়ান ছিল তারপর সুনীল দা ছিল মনির ভাই ছিল তারপরে বাসিতে আর একটা আমাদের বাড়ি ভাই ছিলেন মানে খুব সুন্দর একটা কাজ হতে পারতো কিন্তু সেইভাবে গুছিয়ে করতে পারিনি কেন পারিনি কিছু সমস্যা তৈরি হচ্ছিলো এখন শুনলে খুব ভাল লাগে সম্পূর্ণটা এটা কুমার বিশ্বজিৎ বিশ্বদা বিশোদা এবং তারপরে বিশোদার সাথে আসিফ এবং বিশোদা এসে ই করলো যেটা যে বিশোদা বললো প্লিজ নতুন শিল্পী এবং আমাকে দেয়া হলো একদম লাস্টের তিনজনকে দেখো সবাই বেছে নিয়েছে সব সুন্দর সুন্দর সব গায়ককে যেমন মুহিনকে নাকি নকিব ভাই নকিব ভাইরা পেলো সব রাজীবকে রাজীবের গান করার জন্যে রাজীব সবচেয়ে ভালো গাইত এরপরে মুহিনও আমাকে দেয়া হলো হচ্ছে মেহরাব মাহাদিয়ার রুমি রুমির গান করা মানে করার কথা শুনে কেউ কেউ আবার ওরে বাবা বলে পালিয়েছে না রুমির গান এই মুহূর্তে রিস্ক নেওয়া যাবে না আমার মনে আছে সেগুলো এটা অনেক মজার স্মৃতি বাট ওই যে বললাম যে যে গান যখন করি তখন চিন্তায় থাকে যে গানটাকে দাঁড়া করা দাঁড় করাতেই হবে আর প্রকৃতিগতভাবে আমি তারপরে ওই যে তুমি বলো হলে আমি হব শরীর মাটি হব মাটি তো নর্মালি মানে মানুষের কাছে পৌঁছে গেল এইটা এমনভাবে পৌঁছে গেল এটা আর একটা আর একটা আমিকে আবিষ্কার তো এর আগে কিন্তু মিজানের গান করেছিলাম তোর মনে আছে ওই যে স্রোত অ্যালবামে কিন্তু আমি মিজান ওয়ারফেজে মিজানের প্রথম গান আমি স্রোত অ্যালবামে করি আজ যে আজ আপন কালপর গান ওইটা তখন কিন্তু ওই গানটা বেশ মানে ওই অ্যালবামের মধ্যে সবচেয়ে দু দুই তিনটা হিট গানের মধ্যে ওইটা ছিল যাই হোক তখন এরপর যাই হোক যাই হোক মিজানের পরে মিজান তো ওয়ারফেজে জয়েন করে ফেললো ওকে তো আর নিতে পারলাম না সেভাবে কিন্তু কাজ করা হলো না কিন্তু এরপরে নতুন বলতে রুমি আর মাহাদি ছিল প্রথম দিকে একদম একদম মাহাদির গানটা নিয়ে আমি চিন্তায় ছিলাম কারণ মাহাতি গাইতে হচ্ছে একটু ক্লাসিক্যাল ঢঙ্গের গান তো তখন কেউ চিন্তা করেনি কিন্তু আমি ওর ভয়েস শুনলাম ওই যে ও যখন ওই মাটি হব মাটির সময় ও একটু ওই হামিং করতে এসেছিলো তখন ওর ভয়েস শুনে আমি ওর টোন শুনে আমি বলি কি এদিকে কাছে এসছে এবং তখন ওর খালি গলায় আমি গান শুনি প্রথম তখন আমি চিন্তা করলাম কি আমি কিন্তু ক্লোজ আপের কোনো প্রোগ্রাম দেখিনি তুমি তোরা বোধহয় জানবি যে কোনো প্রোগ্রাম আমি দেখিনি তখন এটা ওই মাহাদির রুমি বিশারা সবাই জানে কারণ বিশুদা আমাকে তখন পাঠাতো যে প্রিন্স যে গান পাঠাচ্ছি গান গলাগুলো শোনো তো আসিফ আর বিশুদা আসিফ ইকবাল বিশুদা তারপরে যাই হোক তখন আসিফ বললো যে প্রিন্স আমিও একটা কাজ করতে চাই কিন্তু ও ক্যাসেট করার ব্যাপারে কিন্তু মানে পুরো অ্যালবাম করবে এরকম কোনো মানে ভয় পাচ্ছিল যে আমি কোনো কত বছর করি না এরকম কাজ কি করতে পারবো কি না আমার খুব করার ইচ্ছা তখন কারণ অডিওর জগৎটা তো পুরো আলাদা তো এই ক্লোজ আপ ওয়ান না এখানে মানে অনেক হিট হলো কিন্তু তারা এসেই তাদের গান যে হিট হবে সেটা না এখন অডিওর জগৎটা অডিওর ব্যাপারটা তো আমি বুঝি কখন কি গান দিতে হবে যাই হোক বিশদয় ব্যাপারটা খুব ভালো জানতো এবং আসিফও যে আমাকে দিলে হয়তো এই নতুন ছেলেদের তা আমি চাইছিলাম আসলে রাজীবকে প্রথমে রাজীবের গান আমার ভয়েস আমার ওই যে যখন সবার গান পাঠিয়েছে হ্যাঁ 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 কিন্তু রাজীবের গান করে ফেলেছে ইমন রাজীবের গান করে ফেলেছে নকিব ভাই রাজীব না তারপরে অন্যান্য ভালো ভালো যারা প্রথম এক দুই তিন যারা ছিল তাদের কারো গানই আমার বোধহয় করা হয়নি নাকি এক দুইজনের হয়তো একটা দুটা করেছি উল্লেখযোগ্য তেমন কিছু না কিন্তু আমার গান যেটা হতে হবে সেটা প্রথমে আসতে হবে মোট কথা আমার কথা যে আমি যেটা করবো সেটা প্রথমে থাকতে হবে সব কিছুর তো ওরা এটা জানতো তখন বিশুদা বললো আসিফ বললো যে প্রিন্স আলাদাভাবে করবে তখন আড্ডা অ্যালবামটা করলাম এবং মাটি হও মাটিটা অন্য রকমভাবে মানুষের সারা বাংলাদেশে পৌঁছে গেলো এরপর করলাম হচ্ছে করছিলাম দুটো অ্যালবাম একটা হচ্ছে দেবী আর আরেকটা হচ্ছে মাহাদির একক অ্যালবাম তো মাহাদির একক অ্যালবামে মাহাদিকে যখন তুমি বলো হলে লিরিকটা আসিফ আমাকে দিয়েছিল লিরিকটা অনেক বড় ছিল আমি চিন্তা করলাম এত বড় লিরিক করা যাবে না ওটা কেটে ছোট করে ফেললাম এবং তুমি বড়ু হলে হব আমি সুনীল এই কথাটা ছিল অনেক লম্বা একটা লাইন মাহাদি জানে মাহাদির সামনে করা আমি করলাম কি ছেটে আমি যেটা পারি কেটে ছেটে ছোট করে এনেছি একদম তুমি বড় হলে আমি হব সুনীল আসিফ বলে তুমি আমার আসিফ বল বলে তুমি আমার গানটাকে এইভাবে ভেঙে চুরে শেষ করে দিলা প্লিজ আমি বলি আসিফ তুমি চুপ থাকো কথা বলো না বরুণা এই গানটা কিন্তু ওই পুরা প্রায় মানে 78 লাইন এর একটা লাইনের এত বড় দিলে আমি মানুষের কাছে পৌঁছতে পারব না আমার তখন মাথায় যে নতুন শিল্পী বিশ্বদা ন্যায় নিয়ে গানটা হ্যাঁ বিশ্বদা যেখানে লিরিক দেখলেই গান নিয়ে নেয় বিশ্বদা বল কি প্রিন্স করুক তো আমি নিয়ে দুই তিন রাত বসে বসে গানটাকে ছেটে ছেটে ছোট করে ফেলছি তারপরে ওর ছিল যে তুমি বলুনা যদি হও আমি তখন হয়ে যেতে পারি এরকম আছে আমার কাছে এখনও লিরিকটা যাই হোক আমি ওইটাকে করে দিলাম তুমি বলো না হলে হবো আমি ছোট্ট করে এই করে শুটটা করা ছিল একটুখানি সুরে পুরে বসে 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 গানটাকে রেডি করে ফেললাম আসিফ তো চিন্তাও করতে পারিনি যে এই গানটাকে এরকম দাঁড়া করবে রেকর্ড টেকর্ড করে হারমোনিকা বাজাবো যেদিনকে তখনও আসিফ কেন কিন্তু শুনতে দেয়নি আমি আমি তো আমার গান করে আগে কাউকে শুনতে দিই না সে আর্টিস্ট কাউকেই দেই না যে শোনো বের হলে সবাই শুনবে আশীর্বাদ তো দিব না গান শুনতে পরে ও বারবার ফোন করে প্রিন্স আমি তো শুনতে পারবো না গানটা কি করলা আমি বললাম তোমার মন খারাপ হবে গান শুনলে হয়তো বা যাই হোক করার পরে তো সাউন্ড টাউন্ড ই করার পরে মাহাদি নিজেও জানে না যে এই রকম হয়ে গেছে গান যাই হোক মাহাদি আর আশীরকে ডাকছে আসো শোনো ওরা গান শুনে তো থ হয়ে গেছে দুজনে ওরা চিন্তাও করতে পারে নাই যে কি গানকে আমি কোথায় নিয়ে আসছি এবং ছোট্ট একটা এবং মাহাদিদ আগের গানগুলো শুনে দেখো একদম সব থেকে আমি চাইলাম যে মাহাদি যেমন গান গায় ওই ও তো সুন্দর সুন্দর গান গিয়ে আমি চাইলাম যে এইভাবে ওর নতুন নতুনভাবে এসে চলে আসলো আর মাটিভাবে মাটি মানে এই ঘটনাটা কিন্তু আমি কোনোদিন বলিনি বললাম এই জন্যে যে ও আসিফ আসিফ কেন আমার প্রেমে পড়ে গেল ও তো আমার আগে বলি ও পাকিস্তান থেকে আমাকে ফোন করতো আর আমি তখন ফোন ধরতাম না আসিফ কিন্তু আমার অনেক আগের বন্ধু এই মানে গীতিকার আছে এবং ও আমাকে ফোন করে বলতো কি আমি মনে প্রাণে চাইতাম তুমি আমার ফোন ধরো ও মা গানটা চাইছিল আমাকে দিয়ে করাতে তো ও ও ও একটা মা গান আচ্ছা হ্যাঁ করছে আমাকে অনেক গান পাঠাতো আমি দেখতাম না তখন দেখতাম মানে কি হয় কি তানভীর তখন তো তোরা কাজ করেছিস মানসিক তো চারিদিকে প্রেশার এবং ফোনও ধরতাম না মানুষের ভয়ে এবং কি অবস্থার মধ্যে দিয়ে আমি যেতাম এক দিকে এই কোম্পানি আরেক দিকে ওই কোম্পানি ঠিক যন্ত্রণা লুকায় লুকায় থাকতাম তাও তোই আর এর মধ্যে আসিফ ফোন করে করে ইটি তুমি তো বন্ধু ভুলে গেছো এই সব ইটি করতে ফোন করে এটা ওগুলা নিতে নিতেওർത്തাম না আমি তার মানে তুমি বলুনা এটা প্রথম কাজ আসিফ ইকবাল একদম প্রথম কাজ কিন্তু আমরা কিন্তু Sargam ফ্রেন্ড সেই এই কখনো কাজ হয় ওসব অনেক কিছু অনেক কিছু আমি জানি যে না কখনো কাজ হয়নি। কিন্তু আসিফ আমারে বললো যে প্রিন্স পাকিস্তানে বসে শুধু তোমার গান শুনিসব এই ভাবে বললো যে পাকিস্তানে থাকতাম আমি শুধু তোমার গান শুনতাম তুমি একটার থেকে একটে এভাবে কেমনে কেমনে গান করো এগলা এগলা বলতো তা আমি এ শুনতাম গায় লাগাইতাম না আর যাই হোক তখন এই তুমি বড়না হওয়ার পরে আসিফ আমার প্রেমে পড়ে গেল ফুল আমি ছাড়া আর কিছুই চিন্তা করে না ও যা করে প্রিন্স এটা করবে প্রিন্স এটা করবে যাই হোক তুমি বরু না হলে প্রচার দিতে গিয়ে এমন হলো ওটার ভিডিও হলো রবি থেকে বের হলো কিন্তু আমার যদি হিমালয় হয়ে আর ও বন্ধু তোকে মিস করছি ভীষণ অত্যন্ত দুটো সুন্দর গান কিন্তু এই দুটো গানের কোনো প্রচার হচ্ছে না আসিফ ভুলে গেছে আসিফ এখন বলে যে প্রচার করছে অনেক আসলে না এই গান দুটোর ভিডিও মাত্র পাঁচ হাজার টাকায় তমময় আমাকে করে দিয়েছে এবং সেটা এলে তমময় তমময়ের আমি তন্ময় তুই শুনে রাখ তোর প্রতি আমি কি পরিমাণ কৃতজ্ঞ কি পরিমাণ কৃতজ্ঞ মাত্র দশ হাজার টাকা দিয়ে দুটো গান করে দেয় বল প্রিন্স ভাই আপনি কান করতেছেন আপনার গান এমনিই করে দিব আচ্ছা এর আগের পান্থ ঘটনা আছে এই যে পান্থ কানাইটা বাজিয়ে গেছে সেই টাকা নেয়নি আমার কাছ থেকে পান্থ কানাই বাজিয়ে যাওয়ার পরে ওই যে ছুটির কথা বলবে কত রকম ছেলে এগুলা দেখ ও আমাকে বলে পুরা সাতটা গান বাজায় গেল একটা গান পরে বাদ দিয়ে দিলাম পান্থগানায় বলে কি বলে কি প্রিন্স মাহমুদের কাছে টাকা নেবো এটা কেমনে হয় প্রিন্স ভাই আপনি আমার কোন টাকা দিতে চান তা দেখ জীবনে পাইনি কি এই জন্যে বলি না যে প্রত্যাশার ওরা যে আমার থেকে থেকে বয়সে অনেক ছোট তা না কিন্তু কিন্তু প্রত্যাশার থেকে যে প্রাপ্তি যোগ আমার অনেক বেশি না না ছিপনুকোর আগে ফিমেল মানে ন্যান্সির জন্য প্রথম গান করিত ওই যে ন্যান্সিকে প্রথম পাঠায় হচ্ছে ফারুকি ওর তার আগে আমি লিমনের ওই যে দেয়ালে পরে আছে যে ছবির প্রথম গান করলাম 2009 তে এর পর পরে যে তুমি বুরুনাহলের 2 3 বছর পরে বোধহয় 2008 9 ফারুকির জন্য ওই গানটা করলাম তখন হচ্ছে মেয়েদের গান প্রথম করি বোধহয় মানে এটা কোনোভাবেই মানে কাটতে lymphoma হয়নি মানে কোন নাকি ইচ্ছা করেনি মেয়েদের গান করতে ইচ্ছা করেনি ব্যাপারটা এরকমই করতো কিন্তু করতো কিন্তু হয়ে ওঠে নাই এটাই বোধহয় সময় ছিল প্রথম গান করলাম হচ্ছে ও ফাহমিদা নবীর ঘুমাও করলাম সোমাপার জন্য করলাম হচ্ছে সামিনা চৌধুরীর জন্য করলাম ও প্রজন্ম এবং আরও দুর্দান্ত দু একটা গান যেগুলো মানে বের হয়নি আর ওই সময় ন্যান্সিকে পাঠালো হিসে ন্যান্সিকে আর লিমনের জন্য করলাম হচ্ছে দেয়ালের ওপারে আর ন্যান্সির জন্য করলাম আমিকার আমিকার মার্জু কেরাসেলের লেখা আর দেয়ালের ওপারে হচ্ছে কবির বকুরের লেখা এবং তুমি বরুনা হলে এই তিনটা গান হচ্ছে অন্য রকম জায়গায় চলে গেল একই সাথে আসলো হচ্ছে যদি হিমালয় হয়ে আর ও তোকে মিস করছি ভীষণ রেডিওগুলো হ্যাঁ এবং এ প্রথম আমিই দিয়েছিলাম এবং আমি ইসেকে নিয়ে আসলাম ওই যে এফ এম রেডিওতে গুলা এই গান দুইটা এমনভাবে বাজিয়ে বাজিয়ে পুরা একদম মানে অন্য জায়গায় চলে গেল গানটা যে গানের শক্তিতে গান চলে যে কথাটা আমি সবসময় বলি গানের শক্তি থাকলে সেই গানটা মানুষের কাছে পৌঁছবে মেয়েদের বিষয় যেটা তুমি আসছিলে আমি একটু শেষ করি তাড়াতাড়ি সেটা হচ্ছে ওইটা প্রথম ই হচ্ছে তপু আর ন্যান্সির তোমায় দিলাম ভুবনডাঙের হাসি এইটা দিয়ে আবার আমার আরেকটা সময়ের শুরু জি সিরিজের ওই যে খালিদ ভাই বললেন যে তপুর একটা গান করে দেন প্রিন্স ভাই জিসিজের খালিদ ভাই খালিদ ভাই এসে আমাকে নিয়ে গেছিলেন বাসার থেকে যে আমাকে অ্যালবাম করে দেন পেজ ভাই তখন আমি একটা নির্বাচিতা নামে একটা অ্যালবাম নিজের পয়সা দিয়ে করেছি তার আগে কিছু ঘটনা আছে আমি এক বছরের নয় মাসের জন্য তাবলিগে চলে গিয়েছিলাম এর মধ্যে হ্যাঁ তোদের মনে নাই আমি পাঞ্জাবি বাজা করতাম ওই সময়টা ওই যে বোকা গানের আরো কিছুদিন পর পর একটু রাগে আগে মানুষের তো গান টান করবো জীবনটা তখন নতুনদের গান করছি তো পুরোনোদের প্রেশার ই ওইগুলা ব্রেনে নিতে পারতাম না এবং আমি মনে করতাম যে ওই বোকা গানটা বানিয়ে ফেললাম মনরে মন তুই বড় বোকা নিজের বুঝ বুঝলি না খায় গলি দোকা রাগের চোটে জিদের চোটে করে ফেললাম এবং আমি নতুনদের প্রেশারও নিতে পারছিলাম না পুরোনোদের প্রেশার আমার ছোট্ট মাথা মানে এখন সবার কাজ কেমনে করব। এবং এই করতে করতে খুব ডিস্টার্ব হয়ে গেলাম এবং আমার মনে হচ্ছিলো এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি কিন্তু এই মানুষটা আমাকে ভালোবাসে না এবং এমন এমন হইল আচ্ছা কোনো কোনো ঘটনা হ্যাঁ আসলে কিছুই ছিল না হয়তোবা কিন্তু আমার মনে হওয়া শুরু এই জীবনে মনে হওয়া শুরু হলো যে কি রে কি করছি আসলে মানে আর কি হবে তখন মনে ধূর গান টান আর করবো না মনে করে সোজা গান করব না না একদম এটা সত্যি এর মধ্যে জুয়েল ছিল দুষ্টু একটা জুয়েল আমাদের জুয়েল জুয়েল বাবুর জুয়েল আচ্ছা জুয়েল জুয়েল

তা আমি করতাম কি নামাজ পড়া শুরু করলাম এখন নামাজ তো ছোটোবেলার থেকে পড়ি আমি এবং যখন পড়ি খুব মনোযোগের সাথে পড়ি নামাজ এবং যখন আমি নামাজ পড়ি তো নামাজই পড়ি পৃথিবীর অন্য কোনো দিকেই করে না